আবুল কালাম তালুকদার, চট্টগ্রাম জেলার চন্দনসু উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। 35 বছর থেকে শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ততা রয়েছেন। আমরা কথা বলবো আবুল কালাম আজাদের সাথে, তিনি যে আজকের উপন্যাসটি শুভ উদ্বোধন করতে যাচ্ছেন, উপন্যাসের মধ্যে দিয়ে সমাজের মধ্যে কী জিনিস তিনি তুলে ধরছেন সেই জিনিসটা আমরা আজকে তার কাছ থেকে জানবো। আমরা লেখকের সাথে কথা বলেছি, লেখক আমাদেরকে জানিয়েছেন সমাজের অবহেলিত নারীরা কীভাবে দিন যাপন করছেন এবং তারা সমাজে কীভাবে অবহেলিত আছেন সেই সম্পর্কে আমরা তার কাছে জানবো। চলন দর্শক, চলে আসি সেই প্রধান শিক্ষকের 35 বছর শিক্ষক পেশার মাধ্যমে তিনি কীভাবে পরিবারকে সময় দিয়েছেন, বইটি কীভাবে লিখেছেন সেই সম্পর্কে আমরা জানবো। চলন দর্শক, তার কাছে। আমি দীর্ঘ 35 বছর হয় শিক্ষকতা জীবনের, এই দীর্ঘ জীবনে পথ চলতে চলতে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে সামাজিক যে বাস্তবতাগুলো আছে সেগুলো আমি দেখেছি, কোথায় কী হচ্ছে কী হচ্ছে না, মানুষ সাধারণ মানুষের আত্মহাহাকার, নির্যাতন নিপীড়ন, এই নিপীড়নের যে আত্মহাহাকার, বিচার বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষগুলোর কান্না, এগুলো আমি দেখেছি, এগুলো আমাকে খুব ভাবিয়ে তুলেছে। ফলে ইচ্ছে হলো যে সমাজের এই শ্রেণীগুলোকে নিয়ে আমি যদি কিছু তুলে ধরতে পারি, সেখান থেকে আমার এই বই লেখা। আমার বইয়ের যে কবিতার বইটি আছে সেটি হলো সিটি দিলেম বেলা শেষে, এটিও আমার প্রথম বই। এরপরে আমি যে উপন্যাসে হাত দিই, আসলে এটি গদ্য পদ্যের মিশ্রণে লেখা একটি উপন্যাস, এটাকে কাব্য উপন্যাস বললেও বলা যেতে পারে। সেখানে আমি এই উপন্যাসটাকে আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু সাজাতে চেষ্টা করেছি আর কি, গদ্য পদ্যের মিশ্রণ দিয়ে। আসলে অনেক ব্যস্ততা যায় যে বুঝুন তো, একজন প্রধান শিক্ষকের কত কাজ থাকে। এই কাজের ফাঁকেও আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে কিছু সময় কাটাই এবং সাহিত্য জগতে একটু বিচরণ করার জন্য চেষ্টা করি। যখন একটু সময় পাই কাজের ফাঁকে, তখন আমি দুকলম লেখার জন্য বসে যাই। আমি আসলে লিখেছি, বর্তমান সমাজে দেখা যায় ধর্ষণের মাত্রাটা বেড়ে গেছে, যৌতুকের মাত্রাটা বেড়ে গেছে এবং নারী শিশু পাচার অহরহ হচ্ছে। এর পরিপূর্ণ কোনো সুরাহা আমরা আসলে পাচ্ছি না। আমি মূলত আমার এই উপন্যাসটা একজন ধর্ষিতা নারীকে কেন্দ্র করে, যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, যারা হয় তারা আসলে সমাজে সম্ভ্রমহারা, সতীত্বহারা, নারীত্বহারা নামে কি হয় অভিহিত হয়। আমি ওখানে দেখাতে চেয়েছি, স্বেচ্ছায় কোনো নারী যদি সতীত্ব বিসর্জন না দেয় তাকে কখনো সতীত্বহারা বলা যাবে না। যে দুর্ঘটনা কবলিত নারী যদি সতীত্ব হারায়, আমরা কেন তাকে সতীত্বহারা বলবো? তাকে কেন আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করব? তাদেরকেও তো আমরা ভালোবাসা দিয়ে, আমাদের মহানুভবতা দিয়ে, সহানুভূতি দিয়ে জয় করে নিতে পারি, তাদেরকেও সুন্দর একটা জীবনের পথ আমরা দেখাতে পারি যদি আমরা ইচ্ছে করি। পাঠকের উদ্দেশ্যে আমি বলবো, আমি তো আমার বইয়ের ভূমিকাতেই বলে দিয়েছি, যেহেতু এটি আমার এই দুটি আমার প্রথম লেখা বই, এখানে কিছু ভুল ত্রুটি বা কিছু তাদের চোখে পড়তে পারে, আমি তাদের কাছে সেজন্য ক্ষমা চেয়ে নিয়েছি, তারা আমাকে সেটা শুধরে দেবে পরবর্তীতে। আমি দ্বিতীয় সংস্করণে, পরবর্তী সংস্করণগুলোতে আমি সেটা সঠিকভাবে করার জন্য চেষ্টা করব। পাঠকের উদ্দেশ্যে আমি বলবো, পাঠক বন্ধুগণ, আপনারা আমার বইটা দয়া করে একটু পরে দেখবেন, আমি সেখানে কী লিখেছি না লিখেছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগের সহিত পড়েন, তাহলে আমার পরিশ্রমটা কিছুটা হলেও সার্থক হবে। আমি আসলে কিছু তুলে ধরতে পেরেছি কি না সেটা ডিপেন্ড করবে আপনাদের সঠিকভাবে এটা বইটা পাঠ করার উপর, এটা নির্ভর করবে।